আমি যাবো খাওয়া আপনি খালি আসুন।
খুব ভালো লাগলো আমার, এসব ভীষণ ভালো লাগে। আমি একটু সাধারণ মানুষের সাথে মিশতে ভালোবাসি, এবং বিশেষ করে কারা কেমন আছে, কি সুন্দর, এই সমস্ত চায়ের দোকান আমি আগেও গিয়ে বসতাম, আমি এখনো বসি। আমি আর পাড়া থেকে ঝালমুড়ি কিনে খাই, কখনো ফুচকা কিনে খাই, আমার এই অভ্যাসগুলো আছে। এটা একটা হকারদের সাথে সলিডারিটিও বলতে পারেন, এবং চায়ের দোকান হচ্ছে গ্রামের গঞ্জে এগুলো একটা সবচেয়ে পপুলার জায়গা, এবং আমি সেই জন্য আমি খুব ভালোবাসি নিজে নিজের মতো থাকতে। অ্যান্টিলাইট হয়ে যাচ্ছে। একটু রতনপুরে গেলে ভালো হতো। দাঁড়ান দাঁড়ান প্লিজ, আর ওরকম করে করবেন না প্লিজ প্লিজ। এবার সামনে থেকে আমি বলছিলাম, এই কলকাতা আমার এই মেয়ের, আমার এই মেয়ের ভাত পাল্টানোর জন্য কলকাতা, এইটার জন্য আমি বলছিলাম স্যার। আপনার শুনুন তো।